मेरी जा। आशिक मासे महला कार्तिक मासे पूजा घरे बसे थाकबे मानुष पाबे ना तो मजा। अग्रहायण मासे नतुन फसल पौष मासे पीठे रात बारोटा स्वामी हारा देखबे छवि नेटे। माघेर शीत बाघेर जब्द फाल्गुन मासे आगुन जल बिहने शुकिए गेल बौदिर गाछे बेगुन। চৈত্র মাসে গাজন মেলা বৈশাখ মাসে ঝড় দমকা হাওয়া উড়ে গেল রেখা ছাগল ঘর। জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী আষাঢ়ে দিয়ে চাষ ঋতুপর্ণা কষ্ট দেখে কালো দিল বাঁশ। শ্রাবণ মাসে জলধারা করে কাঙড়া ঘোগ ভাদ্র মাসে মদ্দা কুকুর খুঁজে বেড়াই সুযোগ। দাদা মদ্দা কুটাতে অধমের নাম হলো বিট্টু। দাদা বারো মাসে একবার চোর ন মাসে বাড়ি থাকে তিন মাস কোথা যায় আমি নিজে জানি না। দাদা এরম মোটা দড়িতে বেঁধে রেখেছি দাঁত দিয়ে কেটে চলে গেল। ওরে বিট্টু এই ছাগল কিনেছি যদি তোর ধরতে পারি সোনা এই ছাগল দিয়ে তোর আমি বেঁধে রাখব। এতক্ষণ কোথায় ছিলি রে? মরে যাবে বাবা মরে যাবে। মুখ পড়া আমার একা চড়ে বত্রিশটা দাঁত ছত্রিশটা করেছে কাল মুখো। এঠাং মা কান্না বন্ধ দিচ্ছে না কেন রে? ওরে বাবা কেন কান্না বন্ধ দিচ্ছে না দেখবি তো। এঠাং মা আরে বাবা আবার কি হলো? এই ওয়াক্ত বাবা কোথায় ওয়াক্ত? এই তো ওরে কোথায় গাছের গোড়ায় টোড়ায় বসেছিল মনে হয় ঝোঁক ধরেছে দেখ না রে। ভালো করে দেখি ভালো করে দেখ ওরে কোদেন আমি যখন বিট্টুর তুলে আনি একটা মেয়ে দেখি তত্তর করে চলে যাচ্ছে হাতে বড় যন্ত্র এই কাজ মনে হয় ওই মেয়েই করেছে। আরে মুখ পড়ায় নহরণ টিপতেছে প্যাক 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 কাল মুখ কুড়া। ওরে এই কাজ ওই মেয়েই করেছে। হ্যাঁ ওই মেয়ে শহর থেকে এসেছে অনেক হিন্দি ঝাড়তে পারে আমরা লাটের লোক হেরে গেলে চলবে না মাথা খালা একদম চলবে না। ওই মেয়ে যখন হিন্দি ঝাড়বে তুই তখন দুটো অক্ষর বলবি। কি অক্ষর? প্রথম বলবি এস তারপরে বলবি নো। চল থাকবো চল ওই মেয়েটা আমি ধরবো চল দেখি চল। চলিয়া কে পিছে গোড়া মাচিলে পিবা ঘাঘারে কে নিছে মল্লিকপুর মল্লিকপুর
पूजा है राजा नमस्कार 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 আমি হলাম পায়েল রায়। আমি এসেছি সেই সুদূর কলকাতা থেকে এই গ্রামের মধ্যে এক অজানা তথ্য জানানোর জন্য। আর আমি এসেছি তোমার নেজানোর জন্য। হু আর ইউ, তুই কে? ওই দুটো দে। কি বললি? ওই দুটো দে। আরে রাস্কেল, এ বাবা হিন্দি ছাড়তেছে। ঠাকমা কি বলে দিল? হ্যাঁ ম্যাডাম, কি বললে? রাস্কেল। ইয়ে ঘুরবে না লাট্টু, আর উঠবে না আর দুটো জানাতি ঘরে ফিরে। তোর আমি ব্যবস্থা করবো। আমার ব্যবস্থা করবি? এই দেখ, তুই আমার সম্বন্ধে কিচ্ছু জানিস না। না আরে শোন, আমার কাছে যন্ত্র আছে, তোকে যদি আমি একবার দেখাই তুই এক্ষুনি পাই পাই করে পালাবি। মাইরে আমি অনেক যন্ত্র দেখিনি রে। দেখি 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 এইভাবে আমাদের বিট্টু সর্বনাশ করে কোথায় চলে যাচ্ছ? ও ঠাকমা, বিট্টুটা কে? বিট্টুটা কে মানে এই তো আমাদের বিট্টু। ও মাই গড, তখন থেকে শুধু বলি বিট্টু বিট্টু করছে, আসলে বিট্টুটাই বাকি। ও এটাই তাহলে বিট্টু? ঠাকমা তাহলে শোনো, এই বিট্টুর জন্য যা করেছি আমি তা আমি ভালোর জন্যই করেছি। গায়েতে আসে জল করে শুধু পান করে, না খেয়ে মরে যাবে, পাবে না তো আর ফ্যান। ঠাকমা রে, বিট্টু যা অবস্থা করেছে করেছে, মাছ মাংস খাওয়ালে হবে না, না ও শুধু ফ্যান খাওয়াতে হবে, সুস্থ হয়ে যাবে ঔষধ খাওয়াতে। এই টিপে টিপে মারবো সে দুটো না পেলে। ভগবান, আমার বিট্টু লাইফ নষ্ট করেছি, তোর আমি লাইফ নষ্ট করব। গায়েতে আসে জল করে শুধু পান পান, না খেয়ে মরে যাবে, পাবে না তো আর ফ্যান, সুস্থ হয়ে যাবে ঔষধ খাওয়াতে। টিপে টিপে মারবো সে দুটো না পেলে, আর উঠবে না আর দুটো জানা তুই ঘরে ফিরে। বই দিয়ে দেখি জানা তুই ঘরে ফিরে। বই দিয়ে দেখি। শোনো ঠাকমা, তোমরা সেই আগেকার মানুষদের মতো এখনোই বোকা রয়ে গেলে কেন? তাহলে শোনো, বর্তমান ভারতবর্ষের সরকার যেমন মানুষের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আগিয়ে এসেছে, তেমন পশুদের জন্ম নিয়ন্ত্রণ নিয়েও আগিয়ে এসেছে। ওমা তাই, জন্ম নিয়ন্ত্রণ পশুদের রাখে মা, শিল করে দিলি ভালো পড়া শাস্তি। এই মানে দেখ, আমাদের পায়াতে 200-300 কুকুর আছে,
কার প্রোডাকশনে মানুষ হচ্ছে রে আমার বিট্টু প্রোডাকশন রামকৃষ্ণ গানে লিখে সরকারি ঘোষণা বিট্টু কোনদিন ঘুরবে না পায় না ঠাকমা বলো তোমাদের এই যে বিট্টু তিন মাস বাইরে বাইরে ঘুরতো আজকে থেকে আর এই তিন মাস বাইরে ঘুরবে না জন্ম নিয়ন্ত্রণ পশুদের মাঠে মান শিকরে দিলি ভালো প্রোডাকশন রামকৃষ্ণ গানে লিখে সরকারি ঘোষণা বিট্টু কোনদিন ঘুরবে না পায় না আর উঠবে না আর দুটো মুখ পড়া এলো মেশিন মান চালাচ্ছে কাল মুখ একা চড়ে গাল অন্ধকার করতে পারে মুখ পড়া বলি এই যে দিদিমণি হ্যাঁ কি হয়েছে খুলে বলো তো দেখি তাহলে শোনো বলো বর্তমান ভারতবর্ষের সরকার যেমন মানুষের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আগিয়ে এসেছে তেমন পশুদের জন্ম নিয়ন্ত্রণ নিয়েও আগিয়ে এসেছে তাতেও একটা শর্ত আছে সেই শর্তটা হলো সেটা শুধু কুকুরদের জন্য তাই কারণ কুকুর হলো গৃহপালিত পশু আর বর্তমানে কোনো গৃহস্থের মানুষ কোনো গৃহস্থে কুকুর আর পুষছে না তার জন্য এই বর্তমান সমাজে কুকুরের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার জন্য এই কুকুর অনাহারে না খেতে পেয়ে মরে যাচ্ছে আবার অনেক কুকুর বন্য পশুদের মতো রিংস হয়ে উঠছে ও বাবা গো বাবা বাবারে বাবা মুখ পড়া খেয়া করে কেমড়ে ধরেছে কাল মুকু তাই এই ক্ষতির হাত থেকে বাঁচাতে বর্তমান ভারতবর্ষ সরকার 2019 সালের জুলাই মাসে এই পশু জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করেছে ওরে দিদি ভাই তুই তো ঠিকই বলেছিস তুই ঠিক বলিস তো মুখ পড়া একা নাতি কোমরের বিয়ারিং বেঁচি দেবো একদম মুখ পড়া কিছু জানে না ঠিক বলিছিস তো ওরে দিদি ভাই রাস্তাঘাটে যা কুকুরের উৎপাত হ্যাঁ আমি তো বার হতেই পারি না বাবা যেইবার হা করছ যেইবার হা ওই ভয়ে রাস্তায় বার হতে পারিনি এই ওই মুখ পড়া রাস দিচ্ছি কার রে মুখ ফেটে দেবো মুখ ফেটে দেবো শোন হ্যাঁ বিট্টুর মতো তুই যদি তিন মাস বাইরে থেকেছিস বিট্টুর যেভাবে থেঁতে দিয়েছে আমি ও তোর সেইভাবে থেঁতে দেব মনে থাকে যেন আর দিদিমণির সাথে থেকে কাজ বাজ শিখবি আমি চলে যাচ্ছি মনে থাকে দেখো ম্যাডাম আমি মুখ্য সুখ মানুষ ঠাকমা কি বললো আজ থেকে তোমার সঙ্গে আমি কাজে জয়েন দেব তুমি আমার সঙ্গে কাজ করবে তাহলে তো আমারও সুবিধা হয়ে গেল কারণ এলাকাটা আমার অচেনা আর তুমি যদি আমার সঙ্গে কাজ করো তাহলে এলাকাটা আমার চেনা হয়ে যাবে ও রঙ্গবতী রঙ্গবতী মুখে কিল মারবো যা ও রঙ্গবতী রঙ্গবতী